তো বন্ধুরা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে তো সেই নোটিসে যারা পিটিশনার রয়েছেন তাদের জন্য বিরাট সুখবর তারা অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ আঠাশ যে সেপ্টেম্বর যেটার কোর্ট ধার্য করেছিল তার আগেই তারা কিন্তু নোটিফিকেশান অনুযায়ী ২৬ তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন নিজ নিজ ডিপিএসসিতে তো সেই নোটিফিকেশানে কাট অফ মাস্ক তার সঙ্গে ব্রেকেজ কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে তো আপনারা এটাও হয়তো জানেন যে প্রত্যেক ক্যান্ডিডেট অর্থাৎ দু হাজার চোদ্দো থেকে আজ পর্যন্ত যতগুলো টেট হয়েছে বা দু হাজার এগারো থেকে আজ পর্যন্ত যতগুলো টেট হয়েছে সেই নির্দেশ দেওয়া হয়েছিল কোর্টের অর্ডারে যেখানে কে কত নম্বর পেয়েছে সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছিল তো যাই হোক এই নোটিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্যান্ডিডেট যা একশো সাতাশি জন ক্যান্ডিডেট কে কত পেয়েছেন তাদের মার্কস কিন্তু এখানে টোটাল ডিস্ট্রিবিউট করা রয়েছে তো আমরা এই নোটিফিকেশানে টোটাল কি রয়েছে না রয়েছে বিস্তারিত জানার চেষ্টা করবো তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন তো বন্ধুরা গতকাল রাতে বেলা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে রিগার্ডিং রিক্রুটমেন্ট তো আপনারা জানেন যে ইন্টারভিউ প্রক্রিয়া যারা পিটিশনার ছিল একশো জন তাদের কিন্তু কমপ্লিট হয়েছে এবং তাদের যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা সেটাকে কেন্দ্র করেই কিন্তু এখানে নোটিশটার মূল বিষয়বস্তু এবং এই নোটিশের মূল যেটা বিষয় হচ্ছে সেটা এখানে কাট অফ সংক্রান্ত অনেক কিছু ডিটেলস তারা লিস্ট আকারে পাবলিশ করেছে টেটে কত পেয়েছে মাধ্যমিকে কত পেয়েছিল এবং টোটালটা ধরেই কিন্তু একটা হিসেব নিকেশ করা হয়েছে যাতে কোনো রকম প্রবলেম না হয় তো এখানে যেটা বলা হচ্ছে যে ছাব্বিশ সেপ্টেম্বর দু অর্থাৎ সোমবার এই সময়ের মধ্যেই কিন্তু সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট করে দেওয়া হবে আপনারা হয়তো অনেকেই জানবে যে কোর্টের যে নির্দেশ ছিল আঠাশ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে রিক্রুটমেন্ট দিতে হবে বা তাদেরকে নিয়োগ করতে হবে তার আগেই কিন্তু এই প্রসিডিওরটা পর্ষদ সেরে নিতে চাইছে তো এই নোটিশের মূল বিষয়বস্তুটা কী এবং কাট অফ মার্কস কী রয়েছে ব্রেকেজ কীভাবে করা হয়েছে চলুন বিস্তারিত জানার চেষ্টা করব তো কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে একশো পঁচাশি জন বা একশো সাতাশি জন চাকরি প্রার্থীকে শিক্ষক পদে সুপারিশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করলো তো মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় আদেশ মেনে নিয়োগের জন্য সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এত তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছিল এবং তার সঙ্গে এই একশো পঁচাশি জন বা একশো সাতাশি জন চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলেন তাদের এবার নিয়োগপত্র দেওয়া হবে সুপারিশ পাওয়া প্রার্থীদের ছাব্বিশ সেপ্টেম্বরে নথি নিয়ে যোগাযোগ করতে হবে জেলা প্রাথমিক স্কুল পর্ষদ বা যেখানে যেটা বলা হচ্ছে ডিপিএসসি নিজ নিজ জেলায় সেখানে গিয়ে কিন্তু তাদেরকে এই নথি নিয়ে যোগাযোগ করতে হবে তো প্রাথমিকের দু হাজার চোদ্দো টেটের প্রশ্নভুল মামলায় আদালতে জয় পাওয়া প্রার্থীদেরকে ভ্যারিফিকেশান এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল আগেই মোট একশো সাতাশি জন চাকরি প্রার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তো প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের পূর্বসর্ত হিসাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ যোগ্য প্রার্থীদের প্রশংসাপত্র প্রাসঙ্গিক নথিপত্র যাচাই এবং আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নেয় গত উনিশ সেপ্টেম্বর যেটা আমি আপনাদের আগে আপডেট দিয়ে জানিয়েছিলাম তো উনিশ সেপ্টেম্বরে সেই অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ নেওয়ার পরে এবার তাদেরকে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যাপারে কিন্তু উদ্যোগী হলো পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ এবং তাদের ছাব্বিশ তারিখেই সেটার ব্যাপারে কিন্তু নোটিশ আজকে পাবলিশ করা হলো এবং তাতে একশো সাতাশি জন ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং রিকমেন্ডেড ফর যেটা বলা হয়েছে কারা কারা রিকমেন্ডেড হলেন তাদেরও কিন্তু এখানে নামের লিস্ট টেটের রোল নম্বর কত ছিল তারা টেটে কত মার্কস পেয়েছে বা টোটাল কত তাদের কাট অফ হলো সেটা কিন্তু তারা এখানে ডিটেলসে জানিয়েছে তো ভালো খবর হচ্ছে এই একশো সাতাশি জনের মধ্যে একশো পঁচাশি জনের চাকরির সুপারিশপত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদকে আজ পাঠিয়েছে পর্ষদ এবং আগামীকাল বিভিন্ন জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অফিস থেকে নিয়োগপত্র পাবেন এই সমস্ত চাকরি প্রার্থীরা তো কারা কারা পাচ্ছেন কারা কারা বাদ গেলেন বা তাদেরকে কেন পেন্ডিং দেখাচ্ছে বিস্তারিত চলুন তো আমরা এবার সরাসরি নোটিফিকেশনটার দিকে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশানটি সেকেন্ড পেজেই এখানে টোটাল যে ব্রেকআপ রয়েছে মার্কসের যে ব্রেকআপ রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ এই একশো জন ক্যান্ডিডেটের কে কত পেয়েছে হ্যাঁ তো সেই টোটাল কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল এবং আপনারা সকলেই হয়তো জানেন যে পঞ্চাশটি নম্বর এখানে ধার্য করা রয়েছে তো টোটাল যে আপনাদের স্কোর সেটা হচ্ছে পঞ্চাশের মধ্যে কারা কত পেয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে টোটাল স্কোরে তো আপনারা অনেকেই হয়তো জানেন যে টেট পরীক্ষা হয়েছিল দেড়শো নম্বরের যার মধ্যে থেকে যারা দেড়শোতে দেড়শো পেয়েছেন তাদেরকে কিন্তু পাঁচ নম্বর করে দেওয়া হতো এবং একশো কুড়ির মধ্যে থাকলে তাদেরকে কিন্তু চার এবং যারা নব্বই নম্বরের বা নব্বইয়ের মধ্যে পেয়েছেন যারা তাদেরকে কিন্তু তিন নম্বর করে এরকমভাবে ব্রেকাস্টটা করা হয়েছিল ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই একজন ক্যান্ডিডেটকে দেখব তো সন্দীপ পাত্র ইনি কিন্তু টোটাল স্কোর করেছেন পঁয়ত্রিশ দশমিক দুই তিন ঠিক আছে তো এটা পঞ্চাশের মধ্যে তিনি স্কোর করেছেন তো কীভাবে তো প্রথমেই বলে রাখি টোটাল কিন্তু এখানে পঞ্চাশ নম্বর তার মধ্যে থেকে এখানে টোটাল স্কোরটা ধরা হয়েছে তো পঞ্চাশ নম্বর কি কী তো প্রথমেই বলে রাখি যে টেট পরীক্ষা যেটা আপনাদের দেড়শো নম্বরে হয়েছিল সেখানে কিন্তু দেড়শোতে আপনাদের এখানে টেটে কিন্তু পাঁচ নম্বর টোটাল ধার্য করা হয়েছে যেটা বলে দিলাম যে দেড়শোতে যিনি দেড়শো পেয়েছেন তাকে পাঁচ নম্বরে স্কোর করা হয়েছে ইনি যেহেতু সন্দীপ পাত্র দেখুন তিন পয়েন্ট এক শূন্য পেয়েছেন টেটে স্কোর করেছেন অর্থাৎ পাঁচের মধ্যে থেকে তো তাহলে তিনি কিন্তু হয়তো নব্বইয়ের থেকে নব্বই থেকে একশো কুড়ির মানে নিচে পেয়েছেন ঠিক আছে একশো কুড়ির নিচে পেয়েছেন নব্বই থেকে একশো কুড়ির নিচে পেয়েছেন বলেই তার কিন্তু স্কোরটা হয়েছে তিন দশমিক শূন্য এক এক শূন্য ঠিক আছে তারপরে দেখুন মাধ্যমিক তো মাধ্যমিকে রয়েছে পাঁচ নম্বর তো মাধ্যমিকেও এখানে দেখবো আমরা কত তিনি পেয়েছেন তো মাধ্যমিকে তিনি পেয়েছেন তিন দশমিক শূন্য ছয় ঠিক আছে এইচ এসে তিনি পেয়েছেন তো এইচ এসে দশ নম্বর ছিল তো দশ নম্বরে এখানে দেখতে পাচ্ছেন যে দশে তিনি পেয়েছেন ছয় দশমিক ছয় দুই ঠিক আছে তারপরে টেন মার্কস টেন মার্কস আপনারা জানেন ট্রেনিং অর্থাৎ যারা ডিএলএড বা বিএড করেছে তাদের কিন্তু পনেরো নম্বর টোটাল ছিল তো সেক্ষেত্রে তিনি কত পেয়েছেন তো টেন মার্কস এখানে দেখাচ্ছে যে বারো দশমিক চার পাঁচ ঠিক আছে এরপর ভাই ভাই অ্যাপটিটিউড মিলে কিন্তু ছিল দশ নম্বর তো এখানে সকলকে কিন্তু দশে দশ খুবই কমই দিয়েছে তিনি কিন্তু দশে দশই পেয়েছেন ঠিক আছে তো তারপরে এক্সট্রা কারিকুলার সার্টিফি যেটা যাদের রয়েছে বা যারা পার্সোনালিটি টেস্ট ভালোভাবে দিয়েছে তাদের কিন্তু এখানে পাঁচ নম্বর ছিল তো এখানে তিনি এক্সট্রা কালিকুলার শূন্য পেয়েছেন এবং তারপরে টোটাল এনার স্কোর দাঁড়িয়েছে কিন্তু পঞ্চাশের মধ্যে থেকে এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ দশমিক তিন পাঁচ ঠিক আছে তো এরা তিনি কিন্তু পেয়েছেন তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম কিভাবে ব্রেকেজটা এখানে করা হয়েছে তো এখানে সাময়িকভাবে সকলেরই কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে টেট স্কোর তারপরে মাধ্যমিক এইচএসএস এ কত পেয়েছিল এবং লাস্টে এখানে দেওয়া রয়েছে রিমার্কস ঠিক আছে তো রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট এদেরকে কিন্তু এখানে করা হয়েছে তো এই হচ্ছে তাদের ব্রেকেজটা করা হয়েছে তো এখন কথা হচ্ছে এদেরকে ২৬ তারিখের মধ্যেই অর্থাৎ আজকে কিন্তু একটা কথা আজকে আজকে আমি বলে রাখি আজকে হাইকোর্টে যেটা নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র এদের নয় যে একশো সাতাশি জন ক্যান্ডিডেট তাদের নয় সকল ক্যান্ডিডেট যারা দু হাজার থেকে যারা পাশ করেছেন তাদের সকলের যারা চাকরি করছেন তাদের সকলের কিন্তু লিস্ট এই রকমভাবেই কিন্তু প্রকাশ করতে হবে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ঠিক আছে যে কে কত নাম্বার পেলো সেটা ব্রেকের সহ কিন্তু এটা হাইকোর্টে আজকে পেশ করতে হবে এবং তারপরে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক জনেরই কিন্তু এইভাবে ব্রেকেজ তারা করে লিস্ট করবে তো দেখা যাক আজকে দিচ্ছে না কবে দিচ্ছে সেটা আজকে জানাবে হাইকোর্টে যখনই আমি আপডেট পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এখানে পঞ্চাশ নম্বরটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে আর যেটা বললাম আপনাদেরকে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো জনের মধ্যে দুজনের এখানে কিন্তু পেন্ডিং রয়েছে কমল কুমার কান্দার এবং রাজেন দাস বলে যাদেরকে কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে বাদ বাকি সকলেরই কিন্তু রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট বলে কিন্তু উল্লেখ করা রয়েছে তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছিলেন যে কবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাবো বা কী তো সেটার ব্যাপারে আপনাদেরকে নোটিসে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে যে আপনারা ছাব্বিশ তারিখে অর্থাৎ সেপ্টেম্বর মাসের সোমবারে আপনারা কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের জন্য নিজ নিজ ডিপিএসসিতে আপনারা যোগাযোগ করবেন তো সেখানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদের তথ্য যাচাই করার পরে আপনাদের কাছে কিন্তু এগুলো ডিটেলস আপনাদের কাছে কিন্তু চাওয়া হবে তো যেটা বলা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্টিউড টেস্ট আপনাদের উনিশ সেপ্টেম্বর হয়েছিল যারা যারা ইন্টারভিউ দিয়ে এসেছেন তাদের সকলেরই কিন্তু এই চাকরি হয়ে যাওয়ার একটা যে বিষয় সেটা নিয়ে কিন্তু এবার তৎপরতা শুরু করে দিল তো আশা করি আপনারা সকলেই এই জিনিসটা বুঝতে পেরেছেন যারা এখনও বুঝতে পারেননি কমেন্ট সেকশানে জানাবেন এবং ব্রেকেস্ট আমি এর আগেও ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম যেখানে মাধ্যমিকে কে কত পেলে কত নম্বর পাওয়া যায় সেটার ব্যাপারে হয়তো আপনাদের ডাউট থাকতে পারে তো সেটার ভিডিও লিংক আমি নিজে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা কাট আপ করে কি হয়েছে সেটার ব্যাপারে জানে নিতে পারবেন তো যারা অলরেডি ভিডিওটি দেখেছেন তাদের কোনো অসুবিধা হবে না আশা করি আর যারা দেখেনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পেলে সে কত পায় নাইনটি পার্সেন্ট পেলে কত পাই এইচএসের ব্যাপারটা ভাই বা অ্যাপটিটিউড সমস্ত জিনিসগুলো কিন্তু আমি আগেই ভিডিও করেছিলাম তো চলুন বন্ধুরা এটুকুই ছিল আজকের ভিডিও ভিডিওটি হেল্পফুল লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে